আছে। মেরা জল মেন মুসলিম ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার, এবং অন্যান্য জাতি যারা রয়েছেন তাদেরকে শ্রেণীগতভাবে সালাম এবং আদাব। আমরা এই হরর ভিডিও বানাই এবং বুলবুল ফান ক্লাবের পক্ষ থেকে আমরা রাত্রি একটা, দুইটা এবং তিনটার দিকে আপনাদের কিন্তু এই ভূতের যে ভিডিও এবং প্রেতাত্মা এবং অশুভ আত্মাদেরকে নিয়ে যে কন্টেন্টগুলো বানাই, এই কন্টেন্টগুলো কিন্তু অনেক রিস্ক, অনেক কিছু আমাদের রিস্ক নিয়ে আমরা কিন্তু এই কন্টেন্টগুলো আপনাদের জন্য তৈরি করি। আর সেই কন্টেন্টগুলোর মধ্যে যদি আপনারা সেই ভিডিওগুলো যদি দেখার পরে একটা লাইক দেন, তাহলে কি হবে জানেন? ভিডিও তৈরির যে উৎসাহটা, এটা কিন্তু আমাদের বেড়ে যাবে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের এই হরর ভিডিও করতে গিয়ে আমাদের সহপাঠী যারা রয়েছেন তারা কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে। আর আজকে আপনাদের সামনে যে পরিচয়টা করাব সেটি হচ্ছে এটি যে একটি রোড, এই রোডটি এত মারাত্মক একটি রোড। এই রাস্তাতে সন্ধ্যার পর থেকে বিভিন্ন খানে বিভিন্ন জায়গায় অশুভ কিছু আত্মা অনেক মানুষকে অনেক সময় বিপদে ফেলেছে এবং তারা ভয় পেয়ে অনেকে মারা গেছে। তো আমরা এই অশুভ আত্মাকে দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি। আর এই সময় আমি বুলবুল আপনাদের সামনে রয়েছি এবং ক্যামেরায় রয়েছেন বিবর্তন আহমেদ বর্ণ। আমরা আত্মাকে দেখানোর জন্য, এটা প্রমাণ করার জন্য আমরা কিন্তু শিকারীর মতো এই আত্মাদের পিছে আমরা সবসময় ছুটে বেড়াই আপনাদের জন্য। এই ভিডিওগুলো করতে গিয়ে কিন্তু আমাদের অনেক সময় অনেক ধরনের বিপদে পড়তে হয়, আর সেই কন্টেন্টগুলো করার পরে, এই ভিডিও এত কষ্ট করে বানানোর পর যদি একটা লাইক না পাই দর্শক মণ্ডলী, তাহলে ভিডিও তৈরির উৎসাহটা থাকে না। আর একটি লাইক দিলে অবশ্যই ভিডিও তৈরির যে উৎসাহটা, এটা কিন্তু বেড়ে যায়। আপনারা আমাদের এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টগুলো আপনারা দেখবেন শুধুমাত্র বিনোদন হিসেবে। এখানে ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ভিডিও করা হয় না। আর আমাদের এই ভিডিওটি যদি কারো শারীরিক কোনো সমস্যা এবং মানসিক কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখবেন না। আর যাদের ভালো লাগবে তারা একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন, নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলুন তাহলে আমরা এই গভীর রাত্রে আপনাদের নিয়ে আত্মা এবং প্রেতাত্মা যারা রয়েছে, আসলে এই রাস্তায় বিভিন্ন আত্মা এবং অশুভ আত্মার কিন্তু পদার্পণ ঘটেছে, অনেকের চোখে পড়েছে। আমরা আপনাদেরকে আজকে শিকারী হিসেবে, আমি বুলবুল আহমেদ আপনাদের সঙ্গে থাকব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে কোনো আত্মার দেখা পায় কি না। আত্মা এবং প্রেতাত্মা এবং অশুভ আত্মা বলতে কিছু নেই, এটা অনেকেই বলে থাকে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের একটা কথা বলি, অশুভ আত্মা এবং প্রেতাত্মা এগুলো পৃথিবীতে নেই, এটা ঠিক আছে। কিন্তু যারা এর কবলে পড়েছে একমাত্র তারাই বুঝেছে যে আত্মা কাকে বলে এবং অশুভ আত্মা কাকে বলে, জিন পরি কাকে বলে। এই রাস্তায় সন্ধ্যার পর থেকে সারা রাত্রি ভর বিচরণ করতে থাকে, আর এই আত্মা এবং অশুভ কিছু আত্মা পেতাত্মা ঘুরে বেড়ায়, যাদেরকে দেখে অনেক মানুষ ভয়ে মারা গিয়েছে। আপনারা দেখছেন আমাদের হরর ভিডিওতে আপনাদেরকে নিয়ে এসেছি আজকে রাত্রি একটার সময়। জ্যোৎস্নার আলো ঠিক
মাঝামাঝি প্রহরের একটি রাত্রি প্রহরের সময়, রাত্রের মাঝামাঝি, রাত্রি এখন 1টা বাজে। এই সময় আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি জায়গায় যেই জায়গাটি এত ভয়ঙ্কর, মানুষ এই জায়গা দিয়ে সন্ধ্যার পরে বের হতে খুব ভয় পায়। আপনাদেরকে আজকে এই যে রাস্তার কথাটা বলেছি দর্শক, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটি রাস্তা। এই মেন রাস্তা যেটি আপনারা দেখছেন, তো এই মেন রাস্তা থেকে যে রাস্তাটি নেমে আসলো, এই রাস্তাটির পাশে কিন্তু অনেক বড় বড় গভীর নালা রয়েছে, আর এই নালার পাশ দিয়ে কিন্তু সরু সরু কিছু রাস্তা বয়ে গেছে দর্শক মণ্ডলী। আর এই জায়গাগুলো এত ভয়ঙ্কর, এত বিদঘুটে, যেটা কিন্তু আমাদের প্রচণ্ড ভয় হচ্ছে দর্শক মণ্ডলী। আর এই রাস্তাটা আপনাদেরকে না দেখালেই নয়, এখানে প্রতিটি জায়গায় সব সময় কোনো না কোনো প্রেতাত্মা, কোনো না কোনো জিন এবং পরীর দেখা কেউ 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 না কেউ পেয়েছে। শুধু দর্শক মণ্ডলী, আমরা যে জায়গায় রয়েছি এই জায়গাটি কিন্তু খুব ভয়ঙ্কর এবং বিদঘুটে। আর আপনাদেরকে আমরা আজকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে এই যে আত্মা, অশুভ আত্মা। আমাদের সঙ্গে থাকুন, আমরা রাস্তা দিয়ে বিচরণ করব, প্রত্যেকটি জায়গায় আমরা ঘুরব, এবং আপনাদেরকে যখনই কোনো কিছুর আলামত পাব তখনও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো দর্শক মণ্ডলী। দর্শক, এই রাস্তাটি এত ভয়ঙ্কর দর্শক, কারণ এখানে ভয়ের অনেক কারণ আছে। সেটি হচ্ছে এই রাস্তার চতুর্পাশে আপনারা দেখুন কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা, এবং এ পাশে ও পাশে 2-3 কিলোর মধ্যে কোনো বাড়ি ঘর কোনো কিছু নেই। কিন্তু এই রাস্তাটি কিন্তু পিচঢালা রোড, আর এই রাস্তায় যখনই সুযোগ পায় তখনই কিন্তু এই ধরনের কিছু গাছ রয়েছে, আর এই গাছগুলো দর্শক এত ভয়ঙ্কর এবং এত প্রশস্ত এবং এত লম্বা এই গাছগুলি যে এখানে যদি কোনো কিছু থেকেও যায় তাহলে কিন্তু এদেরকে খুঁজে পাওয়া খুব মুশকিল। দর্শক মণ্ডলী, প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমরা অবশ্যই চেষ্টা করব এই আত্মা যেখানেই থাকুক আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। দেখুন, আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি, এরকম সরু সরু কিছু রাস্তা রয়েছে, আপনারা দেখছেন নিশ্চয়ই, এটা কিন্তু জঙ্গল। আর এটি একটি রাস্তা, এই রাস্তার পাশে কিন্তু এরকম পেড়, আর ঠিক এই রাস্তাতে বিভিন্ন সময় বিভিন্ন যে আত্মারা ঘুরে বেড়ায় আপনাদেরকে বলেছি, এই আত্মাগুলো কিন্তু এই রাস্তায় যখন অ্যাটাক করে, অ্যাটাক করার পর এখানে
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আপনারা দেখুন, একটা ডাইনি বুড়ি হেঁটে যাচ্ছে। শুধু দর্শক, লাই লাহিল তা সোবা নাকি ইন্নি কুন্তু মিনার জলমিন, লাই লাহিল তা সোবা নাকি ইন্নি কুন্তু মিনার জলমিন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা যে জায়গায় এসেছি এটি কিন্তু, এই রাস্তাটা কিন্তু খুব মারাত্মক, কারণ যেভাবে অশুভ আত্মা এই রাস্তা চলাফেরা করতে দেখছি তাতে আমার কিন্তু বিশ্বাস হচ্ছে যে, এখন কিন্তু আমার বিশ্বাস হচ্ছে যে এই রাস্তায় কিন্তু কোনো ভূত প্রেত নেই এবং এই ধরনের জিন আত্মা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। দর্শক মণ্ডলী, আমি, আপনারা জানেন আমাদের টিমে কিন্তু এখন লোকজন খুব কম, আর যার কারণে এই যে খুঁজছি, আমরা কিন্তু খুঁজে বেড়াচ্ছি এই রাত্রি 1:30-2টার সময় কন্টেন্ট করতে এসে। কিন্তু আমি, আপনারা জানেন শুধু দর্শক মণ্ডলী, আমি বেশ কিছুদিন হলো একা একা কন্টেন্ট করি, আর এই কন্টেন্ট করতে এসে কিন্তু আমি অনেক বিপদের সম্মুখীন হই দর্শক মণ্ডলী। বিষয়টা হলো এই আত্মা কিন্তু আমার চোখে পড়ছে দর্শক মণ্ডলী, এই রাস্তাটা যে এত ভয়ঙ্কর এটা কিন্তু আমার এখন বিশ্বাস হয়েছে দর্শক। শুধু দর্শক, 2 কিন্তু আমরা এই আত্মাটাকে দেখেছি, আমার কিন্তু চরম ভয় হচ্ছে দর্শক মণ্ডলী। যেখানে যা দেখছি সেটি কিন্তু আমার ভয় লাগছে। শুধু দর্শক মণ্ডলী, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি, শুধু দর্শক মণ্ডলী, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। শুধু দর্শক মণ্ডলী, আপনারা দেখুন সেই আত্মা একটি আত্মার মতো কিন্তু দাঁড়িয়ে রয়েছে ওই গাছটির নিচে। আশ্চর্য বিষয় দেখুন, এই পেটটার কাছে যখন আবার এসেছি তখন কিন্তু এটি কিন্তু আর নেই, তার মানে হারিয়ে গেছে। যে আত্মাটিকে আমরা এতক্ষণ ক্যামেরার সামনে দেখলাম সেই আত্মাটি কিন্তু নেই। শুধু দর্শক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা কিন্তু মিনাজ জালিমিন। এই দাঁড়া, ওই দাঁড়া, ওই দাঁড়া, অনেক ভয় লাগলেও আপনাদের জন্য এই ভিডিওটি বানানোর জন্য কিন্তু 2-3 সময় যখন আমরা আসি এই ভিডিও করার জন্য, আপনাদের বিনোদনের জন্য এই জায়গাতে যখন আসি তখন কিন্তু বহু ধরনের রিস্ক নিয়ে আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাই দর্শক মণ্ডলী। শুধু দর্শক, আপনারা থাকুন আমাদের সঙ্গে ভিডিওটির শেষ পর্যন্ত। এই অদূর প্রসারী যে রাস্তাটি, এই রাস্তাটি মাঝখানে কিন্তু সব সময় এই ধরনের আত্মা কিন্তু, প্রেতাত্মা কিন্তু ঘুরে বেড়ায়। হ্যাঁ, আমরা 2-3 দেখলাম রাস্তা। দর্শক দেখুন, 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 একটা অশুভ আত্মা পার হচ্ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন।